বিকল হয়ে পড়ে রয়েছে জেনারেটর, তাই লোডশেডিং হলে হাত পাখায় ভরসা রোগীদের। এই চিত্র মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। প্রখর গরমের মধ্যে মাঝে মধ্যেই হচ্ছে লোডশেডিং, আর লোডশেডিং হলে অসহ্য গরমে স্যালাইন হাতে নিয়ে বেড ছেড়ে হাসপাতালের বাইরে বেরিয়ে গাছতলায় বসতে হচ্ছে রোগীদের। অন্ধকার হাসপাতালে টর্চ হাতে চিকিৎসা পরিষেবা দিতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। এক দুদিনের সমস্যা নয়, দীর্ঘ চার বছর ধরে এই লোডশেডিং এর সমস্যায় ভুগছে রোগীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল এই ব্লকের মানুষেরা, কিন্তু এই হাসপাতালে বিদ্যুৎ নিয়ে চরম ভোগান্তির শিকার রোগী ও রোগীর আত্মীয়রা। প্রখর গরমের মধ্যে মাঝে মধ্যেই হচ্ছে লোডশেডিং, কিন্তু জেনারেটর থাকলেও সেটি বিকল হয়ে পড়ে থাকায় অসুস্থ রোগীদের ঘরের মধ্যে অন্ধকারেই থাকতে হচ্ছে। কখনো এক ঘন্টা, কখনো দু ঘন্টা করে বিদ্যুৎ না থাকায় হাত পাখায় ভরসা হয়ে দাঁড়িয়েছে রোগী ও রোগীর আত্মীয়দের। বিদ্যুৎ না থাকায় সুস্থ হতে এসে আরও অসুস্থ হয়ে পড়ছে রোগীরা। লোডশেডিং হলে অসহ্য গরমে স্যালাইন হাতে নিয়ে বেড ছেড়ে হাসপাতালের বাইরে বেরিয়ে গাছতলায় বসতে হচ্ছে রোগীদের। কারেন্ট নেই কেন? লাইট ফ্যান চলছে না, কিছু চলছে না। হ্যাঁ, ঘর প্রচন্ড গরম। কাছেই দাঁড়িয়ে ভালো আছেন কেন আপনি? ভালো করে না পাখা পাখা দেখি বাইরে আছেন। কখন দেয় নেই কারেন্ট? কখন দেখেন? আধ ঘন্টা হয়নি। আধ ঘন্টার উপর কারেন্ট নেই কিন্তু হাসপাতালে কোনো জেনারেটর নেই। তবে সরকারি হাসপাতালে কোনো জেনারেটরের ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন রোগীর আত্মীয়রা, তাই অবিলম্বে জেনারেটরের ব্যবস্থা করার দাবি জানান তারা। সমস্যা বলতে গেলে আমাদের এক ঘন্টা হয়ে গেল, এক ঘন্টা পর আসার পরে আধা ঘন্টা পর কারেন্ট গেছে, ঠিক আছে। ইনভার্টার আছে, পুরোটা আলা নাই, সামান্য আপনার এমার্জেন্সি যেটা বলছে ওইটুকুনি আলা বাস। হ্যাঁ, তাছাড়া পুরো আশেপাশে যতটা আপনার বিল্ডিং আছে সবগুলো অন্ধকার। হ্যাঁ, আধা ঘন্টা প্রায় হবে। তারপর কী অবস্থা এখন? অবস্থা বলতে গেলে তো আমাদের গরমে ওখানে পেশেন্ট আছে, হাওয়া করতে হয়েছে কোনো পাখায়। হ্যাঁ, গরমের সময় ধরেন এমার্জেন্সি দরকার কারেন্টটার, কিংবা হসপিটাল যেহেতু সরকারের জায়গা, এমার্জেন্সি আপনার জেনারেটর কিংবা ভালো জিনিসের একটা প্রয়োজন, যেহেতু এখানে বহু রকমের পেশেন্ট আছে এখানটায়, তাই তো নাকি? এবার সেই ব্যবস্থা নাই, বাস ওদের ইনভাইটার আছে খালি আপনার ওইটাতে, যেটাতে আপনার এমার্জেন্সি হিসাবে আছে ওইটাতে। ডাক্তার যেখানে আছে, কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে সরকার থেকে একটা বেদনা যে আপনার এখানে জানে জেনারেটর ভালো, কারেন্টের ব্যবস্থা হয়, মানে সবাই সুস্থ থাকে, এটাই চাই। এটা আমাদের একটা দাবি যে জেনারেটর দেয়। অন্ধকার হাসপাতালে টর্চ হাতে নিয়ে চিকিৎসা পরিষেবা দিতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। হ্যাঁ, এটা খুবই খারাপ পরিস্থিতি এখন। এতক্ষণ ধরে লোডশেডিং এর অবস্থা, পেশেন্টের জন্য, আমাদের জন্য ডিউটি করা, স্টাফদের জন্য ডিউটি করা খুবই কষ্টকর। হ্যাঁ, এতক্ষণ লোডশেডিং থাকা খুবই আমাদের জন্য কষ্ট হচ্ছে, পেশেন্টের তো দেখছি, আর বিশেষ করে যে সমস্ত বিশেষ পেশেন্ট যেগুলো হৃদরোগ বা বিশেষ পেশেন্ট, সেগুলোর জন্য এখন খুবই এটা একটু বিপজ্জনক টাইপের। আমরা চাইবো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই পরিষেবা আবার ফিরে আসুক। হ্যাঁ, লোডশেডিংটা কাটুক, আমাদেরও সুবিধা হয়, পেশেন্টের জন্য এটা সুবিধাজনক হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ শাফি বলেন, একটি জেনারেটর থাকলেও সেটি অকেজো হয়ে পড়ে থাকায় লোডশেডিং হলে খুব সমস্যা হচ্ছে। এমার্জেন্সি ও লেবার রুমে ইনভার্টার রয়েছে, তবে এই সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। বেশ কিছু জায়গা যেটা আমাদের না চালানেই না, সেটা হচ্ছে এমার্জেন্সি কিংবা লেবার রুম, আর হচ্ছে কোল্ড চেন পয়েন্ট যেটা ভ্যাকসিনের ঘর, সেগুলোতে আমরা ইনভার্টার দিয়ে রেখেছি, কিন্তু পুরো হসপিটালে আমার ইনভার্টার দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ইলেকট্রিক লোডশেডিং হলে অন্ধকার হয়, আমাদের বাইরে কিছু সোলার লাইটের ব্যবস্থা আছে, সেটাও পুরো, যদি লোডশেডিং দীর্ঘক্ষণ ধরে হয় তাহলে সেগুলো অতটা টানতে পারেন, ডাউন হয়ে যায়। কিছুক্ষণ আমরা সাপোর্ট দিতে পারি ইনভার্টার দিয়ে, কিন্তু বেশিক্ষণ ধরে লোডশেডিং হলে আমরা সত্যি সমস্যার সম্মুখীন হচ্ছি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে BBA এবং BCA কোর্সে ভর্তি চলছে।
এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকাউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর মুর্শিদাবাদ। ওয়েবসাইট www.bahrampursmc.org। মোবাইল নম্বর 9434135557, 9434029671। গ্যারান্টিড অ্যাসিস্ট্যান্স ফর মিনিমাম 2 প্লেসমেন্টস।